25শে জানুয়ারি অর্থাৎ আজ জাতীয় ভোটার দিবস। আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিতে উৎসাহিত করার জন্য দিনটি পালিত হয় দেশজুড়ে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ দেশের নতুন ভোটার যারা 24শে লোকসভা নির্বাচনে প্রথমবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে আজ বৃহস্পতিবার নব মতদাতা সম্মেলনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য শোনানোর আয়োজন করেছে রাজ্য বিজেপি। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে উচ্চস্তরীয় নেতৃত্বরা উপস্থিত থেকে নতুন ভোটারদের স্বাগত জানাচ্ছেন। সেই উপলক্ষে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে শিবনগর মডার্ন ক্লাবে নতুন ভোটারদের নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদী নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই আলোচনায় অংশগ্রহণ করেন এবং সেই সঙ্গে উপস্থিত নতুন ভোটারদের সঙ্গে তিনি নিজেও আলোচনা করেন। আজকে আমরা সবাই জানি আজকে আমাদের ভোটার্স ডে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষজি আদরণীয় জেপি নাড্ডাজি যুব মোর্চার ভাইদেরকে অনুরোধ করেছিলেন যে এই ভোটার্স ডেতে আমাদের যারা নতুন ভোটার হয়েছেন তাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী উনি ইন্টারঅ্যাক্ট করবেন, উনি কথা বলবেন। তারই অঙ্গ হিসাবে আজকে সারা ভারতবর্ষে প্রায় 30 লক্ষ নব মতদাতা যারা নতুন ভোটার যারা তাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজি ভার্চুয়াল মিটিং করেছেন। তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর এলাকায় এবং আমাদের সারা ত্রিপুরা রাজ্যে যুব মোর্চার উদ্যোগে নব মতদাতা যারা তাদেরকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে নয় বনমালীপুরেও আজকে এই নব মতদাতার ভোটারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করি এই নব মতদাতারা আমাদের মোদিজির যে চিন্তাভাবনা, মোদিজির যে বিকশিত সংকল্প, যে ভারত, নতুন ভারত, সেটাকে জাগরণ করার জন্য এই নব মতদাতাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী উনার বক্তব্যে সেটা তুলে ধরেছেন যে উনি কী চাইছেন এই ভারতবর্ষের জন্য। তো কাজেই নব মতদাতাদের কাছে উনি আপিল করেছেন আগামী দিন বিকশিত ভারত যে আমরা চাই সেটাতে সামিল হওয়ার জন্য উনি আহ্বান করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।